চাই শুভ সরকার কর। রবীন্দ্র রচনাগুলির নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট ছেলেকে লেখা, লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক বাথরুমের তলা দিয়ে রক্ত আসতে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো হয়, যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক অত ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখেছিলাম। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যত সামান্য সঞ্চয় আপাতত নিঃশেষ হত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না, জীবনেও তোমার টাকা ছুঁই মরেও ছোব না। আমি আজীবন ছাত্র করিয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ছুলোছুলি করে তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পাঠিয়ে। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনোদিন। ফিরলে বলল, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা, যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার উপর, তখন রবীন্দ্র রচনা বলিকে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। গাছটাকে দাঁড়িয়ে গাছ ঝমঝম করছিল, এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, তার বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটোই যেন ভারতবর্ষের শেষ মাথা।